বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করতে কী কী লাগে? প্রথমত আপনার লাগবে যে এসএসসি এর রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার। আপনি যে এসএসসি পরীক্ষা যে রুলটা ছিল ও রুল নাম্বারটা লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। আর আপনার যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দেবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত বাংলাদেশ পুলিশে আবেদন না করে থাকেন তো অবশ্যই এই ভিডিওটা দেখার পর এই এই কাগজপত্রগুলো নিয়ে ওখানে গিয়ে আবেদন করে আসতে পারবেন। তারপর হচ্ছে আপনার দুই নম্বরে এইচএসসি এর রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার। প্রার্থী যদি এইচএসসি পাস করে থাকে, আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে এইচএসসির রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আবেদন করতে পারবেন। তিন নম্বর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে, আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তারপরে তখন আবেদন করার সময় আপনি ভোটার আইডি কার্ডটা নিয়ে যাবেন। চার নম্বর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদপত্র যদি থাকে, আপনার জন্ম নিবন্ধন সনদপত্র যদি থাকে তাহলে আপনার আবেদন করার সময় নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে আপনার প্রার্থীর উচ্চতা এবং ওজন, আপনার উচ্চতা কত দূর এবং ওজন কত দূর এটা আপনাদেরকে জানতে হবে। এবং কি যখন আবেদন করবেন ওই জায়গায় লিখতে হবে আপনার উচ্চতা ম্যাক্সিমাম ওই যে সাধারণ কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি লাগবে এবং ওজন লাগবে 50 কেজির উপরে। তারপর হচ্ছে আপনার 6 নম্বরে বর্তমান ঠিকানা, পোস্ট অফিস কোড অবশ্যই মনে করে লিখে নিয়ে যাবেন। আপনার যে বর্তমান ঠিকানা এবং কি সেই ঠিকানা পোস্ট অফিস কোড যে কোড আছে ওই কোডটা আপনারা অবশ্যই অবশ্যই ওখানে নিয়ে যাবেন। বেশিরভাগই কী করে আপনার ওখানে আবেদন করতে গিয়ে পোস্ট অফিস কোডটা মনে থাকে না, তো তারা বিভিন্ন ঝামেলা ফলে, তো আপনার যাওয়ার সময় পোস্ট অফিস কোডটা আপনার ওখানে জেনে তারপর যাবেন। আমি আবার আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তারপর 7 নম্বরে যেটি লাগবে সেটা হলো স্থায়ী ঠিকানা, আপনার যে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটা করে লিখতে হবে। তারপর লাগবে আপনার জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখ ওই জন্ম তারিখটা লাগবে এবং ব্লাড গ্রুপ আপনার রক্তের গ্রুপ কী ওই রক্তের গ্রুপ সহ ওখানে লাগবে। জাতীয়টা আপনি কোন দেশে এটা ওখানে লিখতে হবে, বিশেষ করে তো আপনি তো বাংলাদেশি তাই না, তো ওটাই লিখতে হবে। এমনকি ফাস্টফুড সাইজের পিকচার, আপনার ফাস্টফুড সাইজের 1 কপি ছবি লাগবে। তারপর স্বাক্ষরের স্ক্যান কপি, আপনার যে আপনি যে একটা সাইন দেন তো ওই সাইনটা ওখানে দিতে হবে। এছাড়াও আপনাকে প্রার্থীর নিজের নাম, বাবার নাম এবং মায়ের নাম অবশ্যই মুখস্থ থাকতে হবে। তারপর হচ্ছে আপনার আবেদন ফি কীভাবে জমা দিতে হবে। সফলভাবে আবেদন সম্পূর্ণ হলে প্রার্থীকে একটা ইউজার আইডি দেওয়া হবে। ওই ইউজার আইডি এর বিপরীতে প্রার্থীকে টেলিডক্সিমের মাধ্যমে নগদ 30 টাকা আবেদন ফি প্রেরণ করতে হবে। এরপর প্রিলিমিনারি বাছাইয়ের ক্ষেত্রে যে সকল প্রার্থী শারীরিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন তাদেরকে মাঠে যাওয়ার আগে নিকটতম সরকারি ব্যাংক বাংলাদেশ পুলিশের নির্দিষ্ট অ্যাকাউন্টে 100 টাকা চালান ব্যাংক ড্রাফট করতে হবে। আজকের ভিডিও ছিল, এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দেবেন। আর আজকে এই ভিডিও দেখার পর আপনারা যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো কিছু বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা একটা লাইক দেবেন আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।